হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছে আমি নাজমুস সৌদ আপনারা দেখছেন এমএস ওয়ার্ডের ধারাবাহিক টিউটোরিয়াল আমি টেবিল সম্পর্কে আলোচনা করছিলাম অর্থাৎ টেবিলকে কীভাবে কাস্টমাইজ করবেন এবং টেবিল নিয়ে কীভাবে কাজ করবেন সে সম্পর্কে আলোচনা করছিলাম আজকের এই ভিডিওতে আমি টেবিলের অটো ফিট সেল সাইজ এবং ডিস্ট্রিবিউট রো অর কলামস এই অপশনগুলি সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ আপনারা টেবিলের রো কলাম অথবা সেল এগুলোকে কীভাবে সাইজ করবেন এগুলোকে ছোট করবেন বড় করবেন অথবা বিভিন্ন আকৃতিতে দেবেন সে সম্পর্কে আলোচনা করব আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন চাপুন ইতিমধ্যে যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ আপনি যদি আমার এই ওয়ার্ডের অন্যান্য টিউটোরিয়ালগুলো দেখতে চান তাহলে আমার চ্যানেলে গিয়ে প্লে লিস্ট থেকে অ্যামেসওয়ার দু হাজার ষোলো ভার্সনের অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন প্রথমে আমি অটোফিট অপশন সম্পর্কে আলোচনা করছি অ্যামাজের টেবিলকে অটোমেটিক্যালি ফিট করার জন্য আপনারা এই অপশানটি ব্যবহার করতে পারেন যেমন এখানে দেখুন আমি এই টেবিলটি সিলেক্ট করলাম তারপরে লেআউট ট্যাবের অধীনে সেল সাইজে এখানে দেখুন অটোফিট একটি বাটন রয়েছে এই বাটনের মধ্যে অটোফিট কন্টেন্টস এই বাটন যদি আপনি ক্লিক করেন তাহলে আপনাদের টেবিলটি কনটেন্ট অনুযায়ী ফিট হয়ে যাবে যেমন আমি এটিতে ক্লিক করলাম তাহলে দেখুন আমাদের কন্টেন্টের সাইজ যেমন সেই সাইজ অনুযায়ী টেবিলটি ফিট হয়েছে তারপরে আমি এই টেবিলটি যদি আবার পুরো উইন্ডোজের শো করাতে চাই অর্থাৎ আমার ডকুমেন্টের সাইজ যতটুকু ততটুকু আমি যদি নিতে চাই তাহলে আবার এই অটোপিটে ক্লিক করার পরে অটোফিট উইন্ডো এই বাটনে ক্লিক করলে সেটি পুরো উইন্ডোজের হয়ে যাবে তারপরে আমরা যদি এই অটোফিটের অপশনটি অপশানটি লক করে দিতে চাই তাহলে অটোফিটে ক্লিক করার পরে ফিক্সড কলাম উইথ এটিতে ক্লিক করব তাহলে সে অটোফিটের অপশনটি লক হয়ে যাবে অর্থাৎ টেবিলের কলামগুলোকে আমরা এখন আমাদের ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারব না এটি সম্পর্কে বিস্তারিত আমি একটু পরে আলোচনা করছি তার আগে আমি সেল সাইজ এই অপশনটি সম্পর্কে আলোচনা করি অর্থাৎ কলাম এবং রোকে আপনার কীভাবে ছোটো বড়ো করবেন সেই সম্পর্কে আলোচনা করছি এখানে দেখুন সেল সাইজ সেকশনে এখানে একটি ঘর রয়েছে টেক্স ফিল্ড রয়েছে এখানে বর্তমানে রোর হাইটটি শো করছে অর্থাৎ একটি রো হচ্ছে কেমন হাইট সেটি এখানে শো করছে আর এটি হচ্ছে কলামের উইথ অর্থাৎ একটি কলামের সাইজ কত সেটি এখানে শো করছে এখন আপনারা যদি এখানে এই সংখ্যাটি কমান অথবা বাড়ান তাহলে দেখবেন কলামের অথবা রোড সাইজটি ছোট অথবা বড় হচ্ছে যেমন আমি এখানে জিরো রয়েছে আমি যদি এখানে বাড়াই দেই অর্থাৎ এখানে তীরে ক্লিক করে আমি এটি বাড়াই দিচ্ছি তাহলে দেখুন আমাদের হাইটটি বড় হয়ে যাচ্ছে তারপরে আমি যদি এখানে ক্লিক করে কমাই দেই তাহলে সেটি কমে যাবে ইচ্ছা করলে আপনারা এখানে লিখেও দিতে পারেন অন্যভাবে এখানে আমি যদি ক্লিক করি তাহলে দেখুন আমাদের এই কলামের সাইজটি বড় হয়ে যাচ্ছে তারপরে আমি যদি আবার নিচে ক্লিক করি তাহলে কলমের সাইজটি ছোটো হয়ে যাবে এইখানে দেখুন আমি এই কলমের সাইজটি ছোটো করতে করতে আমি এভাবে ছোট করে এই পর্যন্ত নিয়ে চলে আসলাম তারপরে আমি যদি এই পুরো টেবিলটি সিলেক্ট করার পরে অটোপিটে ক্লিক করার পরে আমি এখানে অটোফিট উইন্ডো এটিতে ক্লিক করলাম তারপরে আমি যদি এটি ছোট করতে চাই তাহলে দেখুন এটি আগের মতো আর ছোটো হচ্ছে না আপনারা পার্থক্য কি বুঝতে পারছেন প্রথমে আমরা যখন এটি শুরু করেছিলাম কলামটা তখন কিন্তু লেখাগুলো ভেঙে ভেঙে নিচের দিকে গিয়েছিল কিন্তু যখন আমরা এখানে অটোফিটে ক্লিক করার পরে এখানে অটোফিট উইন্ডোতে ক্লিক করলাম তারপরে পরে কিন্তু সেটি আর ভেঙে ভেঙে যাচ্ছে না দেখুন আমি এটি ছোটো করছি সেটা আর ভেঙে ভেঙে যাচ্ছে না সেটা বাম বাম্পাসেটটা ছোট করে দিচ্ছে এরপর আমরা যদি আবার এটি সিলেক্ট করার পরে এখানে অটোপিটি ক্লিক করার পরে ফিক্সড উইথ কলাম উইথ এটিতে ক্লিক করি তারপরে আমি যদি আবার এটিতে ক্লিক করি তাহলে দেখুন আমার টেক্সটগুলো ভেঙে ভেঙে যাচ্ছে এবং আমার কলমের সাইজটা ছোটো হচ্ছে অর্থাৎ আপনারা যদি এই অটোপিটি ক্লিক করার পরে ফিক্সড কলাম উইথ এটিতে ক্লিক করেন তাহলে এই লেখাগুলো ভেঙে ভেঙে অর্থাৎ এখানে কলমের লেখাগুলো ভেঙে যাবে এবং আমাদের কলামটি ছোটো হয়ে যাবে কিন্তু আপনারা যদি আবার এটি ক্লিক করার পরে এইখানে অটোফিট উইন্ডো এটিতে ক্লিক করেন তারপরে পরে যদি আপনারা এইখানে আবার ছোটো করার চেষ্টা করেন তাহলে দেখুন দেখাগুলো ভেঙে যাচ্ছে না এবং সেটি আর ছোটো হচ্ছে না এছাড়াও কলম এবং রোড ছোটো বড়ো করার আরেকটি অপশন রয়েছে যেমন আপনারা যদি মাউস দিয়ে ছোটো অথবা বড় করতে চান এখানে আপনারা যে কোনো রেখার উপরে যদি মাউস পয়েন্টটা নিয়ে যান তাহলে দেখুন মাউস পয়েন্টের আকৃতি চেঞ্জ হয়ে যাচ্ছে এখন আমি যদি ড্রাগ করে নিচের দিকে টেনে আনি তাহলে দেখুন এই রোড সাইজটি বড়ো হয়ে গেল তারপরে আমি আবার এখানে ড্রাগ করে যদি টেনে উপরের দিকে নিয়ে যাই তাহলে রোড সাইজটি ছোটো হয়ে যাবে অন্যভাবে আপনারা কলামটিও ছোটো এবং বড়ো করতে পারেন যেমন এখানে ক্লিক করার পরে আমি যদি এখানে ড্রাগ করে ডান দিকে টেনে আনি তাহলে এই কলমটি বড়ো হয়ে যাবে তারপরে আমি আবার ক্লিক করে যদি টেনে বাম দিকে আনি তাহলে সেই কলামের সাইজটি ছোটো হয়ে যাবে এভাবে আপনারা কলম এবং রোজ সাইজ ছোটো এবং বড় করতে পারেন এরপরে আমি ডিস্ট্রিবিউট রোস এবং ডিস্ট্রিবিউট কলম এই দুটি অপশান সম্পর্কে আলোচনা করছি এই দুটি অপশানের কাজটি হচ্ছে আপনারা রু এবং কলমের সাইজটি যদি সমান করতে চান অর্থাৎ প্রত্যেকটি রু এবং প্রত্যেকটি কলমের সাইজ একই হবে তাহলে আপনারা এই দুটি অপশান ব্যবহার করেন যেমন আমি এই টেবিলটি সিলেক্ট করলাম করার পরে দেখুন আমাদের এখানে কলমের সাইজগুলো কিন্তু সমান নাই আমি এখানে ডিস্ট্রিবিউট কলামস এই বাটনে ক্লিক করলাম তাহলে দেখুন প্রত্যেকটি কলমের সাইজ এখন সমান হয়ে গেছে তারপরে এখানে দেখুন রোড সাইজও কিন্তু আমাদের বর্তমানে সমান না আমি আবার টেবিলটি সিলেক্ট করে এখানে ডিস্ট্রিবিউট রোজ এটিতে ক্লিক করলাম তাহলে দেখুন প্রত্যেকটি রোড সাইজ এখন বর্তমানে সমান হয়ে গেছে অর্থাৎ প্রত্যেকটি রো এবং কলামের সাইজ সমান করার জন্য ডিস্ট্রিবিউট রোস এবং ডিস্ট্রিবিউট কলামস এই অপশনটি ব্যবহার হয় পর্বে আপনারা দেখলেন কীভাবে অ্যামাজনের টেবিলের সাইজ বড়ো অথবা ছোটো করবেন টেবিলের রো এবং কলাম ইত্যাদির সাইজ ছোট এবং বড় করবেন এবং টেবিলকে কিভাবে ফিট করবেন এবং প্রত্যেকটি কলাম এবং রোর সাইজ সমান করবেন আশা করি আজকের এই ভিডিওটি আপনার কাজে লাগবে যদি কাজে লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন চাপুন আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানান এবং ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত অথবা আপনার কোনো পরামর্শ থাকলে সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ধন্যবাদ